আজকে যেহেতু পনির বানাবো তো এর মধ্যে অলরেডি আমি পনির কেটে রেখে দিয়েছি, আর এটা হলো রসুন ছুলে রেখে দিয়েছি, আর এটা পেঁয়াজ, আর এখন শুধু কাটার মধ্যে বাকি রয়েছে টমেটো আর একটুখানি আদা বেটে, এইগুলো সব বেটে, কোনো আলু ফালু দেবো না, বিনা আলুতে আজকে বানাবো। চলো বানিয়ে নিই। তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে পনিরটাকে আমি একটু ফ্রাই করে নেব। পনিরটা ফ্রাই হয়ে গেছে, এবার পনিরটাকে তুলে নিলাম। এরপরে আমি তরকারির জন্য যে মশলাটা রেডি করতে হবে সেটা আমি রেডি করব। আর এখানে মিক্সারে আমি একটু আদা, আর টমেটো, আর একটু রসুন কুচি দিয়ে আমি সামান্য জল দিয়ে বেটে নেব। আর একটু আমাকে পেঁয়াজ বাটাও করতে হবে, সেটা আমি এর মধ্যে দেবো না, এটা বাটা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ সামান্য একটু বেটে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে তারপর আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। আর এরপর পেঁয়াজগুলো দিয়ে ভালোমতো ফ্রাই করে নেব। পরিমাণ মতো নুন দিলাম, আর এটা হলো মটরশুঁটি। আর মিক্সারে আমি সামান্য একটু পেঁয়াজ কেটে নিয়ে একটু জল দিয়ে বেটে নেব। আর মটরশুঁটিটাকে আমি সাইডে ধুয়ে নিয়েছি, কারণ এটা ফ্রোজেন প্যাকেটে যেহেতু থাকে তো এটাকে অবশ্যই রান্নার আগে ধুয়ে নেওয়া উচিত। আদা রসুন পেঁয়াজের যে মশলাটা আমি বেটেছিলাম মিক্সারে সেটাকে আমি দিয়ে দিলাম, ভালোমতো এখন কষাতে হবে। আর যে একটু জল দেখতে পাচ্ছে, একটু মিক্সারটা ধুয়ে যে জল টলগুলো দিই তার সেটারই এতগুলো জল বেরিয়েছে, যেহেতু টমেটো এর মধ্যে দিয়েছি এই কারণে। এরপর আমি অ্যাড করব হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো। আর এবার ভালো করে মশলাটা কষাতে হবে। মটরশুঁটিটা দিয়ে দিলাম, আর এবার ভালো করে একদম ভালো করে কষাতে হবে। আর এরপর আমি ফ্রাই পনিরটা অ্যাড করব, সামান্য জল দিয়ে আর একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মশলা, এবার আমি পনিরটা অ্যাড করে দিয়ে সামান্য জল দিয়ে ভালোমতো কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো, তারপর যেটুকু জল দরকার আমার, যেটুকু জল দরকার আমি ওইটুকুই দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ঝোলটা ভালোমতো ফুটে গেলে আমার তরকারি রেডি। আর এবার আমি অ্যাড করছি, এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর সামান্য ধনে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিলাম। আর এরপর আমি দিয়ে দেবো গরম মশলা, সেটাও আমি ঘরে বানিয়ে নিয়েছি, এলাচ, দালচিনি, লবঙ্গ আর বড় এলাচ দিয়ে, এটাও শুকনো খোলায় ভেজে যেভাবে বানায় ঘরেই বানিয়ে নেয়া আমার।
তো এটা এবার আমি তরকারি ঢেকে দেবো। আমার মোটামুটি তরকারি রেডি, আর একটু ফুটবে, ঝোলটা একটু কম হবে, আর তারপর আমার পনিরের রেসিপি রেডি হবে। গাইস আমার রান্না বান্না হয়ে গেছে, দেখলে মানে পুরো হয়নি, একটুখানি বাকি আছে। আর ওই যে আমার ছেলে আর আমার মেয়ে ওই ঘরে বসে বসে তেল লাগাচ্ছে, তো চলো একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো আমার তো আজকে স্যাটারডে, আমি ভাবছিলাম যে একবারে সানডে আমি ব্লগ করব, আর আজকে ঘরের কিছু কাজকর্ম যেগুলো আমি একটু পেন্ডিং পড়ে থাকে যেগুলো সেরকমভাবে করি না, তো আজকে করতে। আমি ভাবলাম যে আমি সবসময় তোমাদেরকে এই সবজি ফবজি রান্না দেখাই, তো আজকে আমরা যেহেতু পনির বানাবো, তো যার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি পনির রান্নাটা শেয়ার করি। খুবই সাধারণভাবে রান্না করেছি, আমি এইরকমই পারি খুব। আর চলো, অনেক রাত হয়ে গেছে, আমি আর বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখিয়ে দিই আর তরকারিটা কতটুকু কী হয়েছে, তারপর আমি ব্লগটাকে এখানে এন্ড করব। তো চলো, রেডি হয়ে গেছে মটর পনির। তো গাইজ আজকে আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, এবং দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো স্টে হ্যাপি উইথ কেয়ার।